জন্য ময়ূরের পালক। এইভাবে পিছনের অংশটাও টুথপিক দিয়ে দিয়ে সবগুলাকে আমি বসিয়ে দিলাম। এবার একটু মুকুটের মতো তৈরি করে নিচ্ছি, ছোট্ট একটি অংশ কেটে দিয়ে সেটাকে আমি ময়ূরের মাথার উপরে বসিয়ে দেব। ওইটা বসিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর দেখাবে। যাই হোক, এবার আমি চোখগুলা বসিয়ে দিচ্ছি। চোখগুলা বসিয়ে দেওয়ার পর মোটামুটি কাজটা অনেকটা শেষের পথে। এবার আমি অন্য ফ্রুটস গুলা কেটে নিচ্ছি। যেমন আমি একটা কিউই দেখাচ্ছি এখানে, সবগুলা কিউই এইভাবেই আমি কেটে নেব। তারপর স্ট্রবেরি, স্ট্রবেরি গুলাও কিন্তু ওইভাবে আমি কেটে নিচ্ছি, ঠিক মধ্যখানে একটু কেটে নেব। ঠিক মধ্যখানে দুই দুই ভাগে ভাগ করে সেগুলা সবগুলা কেটে এবার আমি ডিশে সাজাব। ইন বিটুইন টাইম আমি কিছু আঙ্গুর বসিয়ে দিচ্ছি ডিশের সাথে। এবার বাকিগুলা দিয়েও ডেকোরেশন করে নেব। কিউইগুলা প্রথম বসিয়ে দিচ্ছি। কিউইটা সামান্য একটু চারদিক থেকে একটু কোনো কোনো করে খেটে নিয়ে একটু ডিজাইন করে নিই। এবার দুইটা কিউই উপরে একটু বসিয়ে দিচ্ছি, একটু ডিজাইন দেখা যাওয়ার জন্য বা একটু ভালো লাগার জন্য, বেশ ভালো দেখাচ্ছিল কিন্তু। এবার স্ট্রবেরি গুলাও এইভাবে ডিশের সব দিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি। এবার কয়েকটি আঙ্গুর ঝুড়ির পিছনের দিকে একদম উপরে একটু বসিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালো দেখাচ্ছিল। এবার বাকি স্ট্রবেরি গুলা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি বাস্কেটের ভিতরে। আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য সব সময় শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।